आज के शुरू करते हो क्लास 11 वासुदत्त बुक थेके क्वेश्चन नम्बर 60 एनपीओ चैप्टारे क्रिकेट क्लाबेर अंकटा एखानटाते आमादेर क्वेश्चनेर रिसिप्ट पेमेंट अकाउंट दिए दिएछे बोलछे जे एक्सपेंडिचर इनकम बनाओ आर आरेकटा होच्छे बैलेंस शीट बनाओ की की आइटेम दिएछे एकबार रीड करा जाक आमादेर ओपेनिंग कैश बैंक दिए दिएछे दें फिक्स डिपोजिट दिए दिएछे मेम्बरशिप सबसक्रिप्शन आबार नीचे लिखे दिएछे 600 टाका इनक्लूडिंग 2015 এর উপর একটা অ্যাডজাস্টমেন্ট আছে রিড করা যাক কি বলছে আমাদের বলছে চার নম্বর অ্যাডজাস্টমেন্টটা এরিয়ার অফ মেম্বারশিপ সাবস্ক্রিপশন 31 ডিসেম্বর 2015 660 টাকা কিন্তু একবার খেয়াল করে দেখো এখানে 600 টাকা আছে এটার মানে এরা কি বলতে চাইছে সোজা কথা বলতে চাইছে যে আমাদের 31 3 2015 ঠিক আছে সরি 31 12 2015 যে আমাদের সাবস্ক্রিপশনটা আছে এটা আমাদের আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন এটুকু তো বোঝা যাচ্ছে সেটা ছিল 660 টাকা যার মধ্যে 600 টাকা ডিউরিং দ্য ইয়ার 2015-16 রিসিভ হয়ে গেছে তার মানে বাদ বাকি যে 60 টাকাটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ারের ব্যালেন্স শিটে দেখিয়ে দিতে হবে ঠিক আছে মানে সোজা হিসাব ক্লোজিং ব্যালেন্স শিটে দেখিয়ে দেবো এন্ট্রেন্স ফিজ দিয়েছে এন্ট্রেন্স ফিজের উপরও একটা আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে বলছে যে ক্যাপিটালাইজ করা হয়নি তার মানে ডাইরেক্টলি এক্সপেন্ডিচার ইনকাম অ্যাকাউন্টে চলে আসবে ব্যালেন্স শিটে কোনো এফেক্ট পড়বে না সেম অ্যাজ ইট ইজ ডোনেশনেও তাই করব ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট টুর্নামেন্ট ফান্ড সেল অফ ক্রুকারি আচ্ছা তো সেল অফ ক্রুকারিতে দেখো 1/1/2016 120 টাকা আছে বাট সেটা সেল ফিগার দেখাচ্ছে 200 টাকা মানে সোজা হিসাব কী বলছে 120 টাকার মালটাকে 200 টাকাতে বেচেছি তার মানে এসব মতো কিন্তু 120 জিনিস 200 বেচলে প্রফিট কামাই তাহলে একটা পার্ট আসছে প্রফিট আর উল্টা সাইডে চলে এসে দেখছি ক্রুকারি বলছে পারচেস ক্রুকারি মানে মাটির পাত্র লিখে দিয়েছি 265 তারপরে দেখো মেনটেন্স আছে ম্যাচ এক্সপেন্স আছে স্যালারি আছে স্যালারির উপরেও একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে স্যালারির উপর কী অ্যাডজাস্টমেন্ট আছে চেক করো মান্থলি স্যালারি পেয়েবেল কথাটার মানে কিন্তু এখনও পে করা হয়নি করা হবে আউটস্ট্যান্ডিং আর এটা কিন্তু আমাদের ক্লোজিং আউটস্ট্যান্ডিং হয়ে যাবে পরে আইটেম আছে কনভেন্স আছে আপকিপ অফ লোন আছে তারপর আছে পোস্টেজ অফ স্ট্যাম্পে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে আমাদের পোস্টেজ অফ স্ট্যাম্পে বলছে যে ওপেনিং ফিগার দিয়ে দিয়েছে ক্লোজিং ফিগার দিয়ে দিয়েছে তার মানে এইটা হচ্ছে আমাদের পারচেস ডিউরিং দ্য ইয়ার তাহলে কনজিউম বেরিয়ে যাবে নেক্সট আইটেম কী বলছে পারচেস অফ ক্রিকেট গুডস অ্যাডজাস্টমেন্ট আছে সেম অ্যাড ইট ইজ পুরো পোস্টেজ স্ট্যাম্পের মতো ট্রিটমেন্ট করব দিয়ে দিয়েছে ওপেনিং ক্লোজিং ফিগার দেন সানর এক্সপেন্স আছে ইনভেস্টমেন্ট আছে টুর্নামেন্ট এক্সপেন্স আছে আর ক্লোজিং ফিগারগুলো দিয়ে দিয়েছে তাহলে চলো অঙ্ক শুরু করা যাক এইভাবে তাহলে একটা ছক কেটে নাও উপরে লিখে দেবে ইন দ্য বুকস অফ যার নাম আছে আ ক্রিকেট ক্লাব আছে আ ক্রিকেট ক্লাব এক্সপেন্ডিচার ইনকাম অ্যাকাউন্ট অনেকে এটা চাইলে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টও লিখতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড অন আমার বইয়ে 31 12 16 আছে তা আমি 31 12 16 লিখলাম ক্লোজিং ব্যালেন্স শিট এটা আমাদের 31 12 16 আমার বোঝার সুবিধার জন্য সিএল এখান দিয়ে লিখে রাখলাম আর এটা হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স শিট তাহলে এটা কত হবে 1/31/12/2015 এটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স শিট ঠিক আছে তাহলে আগে রিসিপ্ট সাইড করছি ওইটাকে আমরা ইনকাম সাইডে ট্রান্সফার করব সাথে সাথে ব্যালেন্স শিটও আর দেবো যেমনটা করি ফার্স্ট আইটেম কী লেখা আছে হচ্ছে আমাদের ওপেনিং ক্যাশ আছে আর ব্যাঙ্ক আছে তাহলে এইটা আমাদের ওপেনিং ব্যালেন্স শিট তাহলে এখান দিয়ে আমরা কী লিখে দেবো ক্যাশ আর ব্যাঙ্ক তাহলে বসানো যাক এইটুকুর মধ্যে আমাদের হয়ে যাবে তো এখান থেকে লিখে দেবো ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ডে ছিল হচ্ছে আমাদের 352 টাকা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আচ্ছা হচ্ছে 2738 নেক্সট আইটেম আছে ফিক্সড ডিপোজিট অ্যাট 6% ফিক্সড ডিপোজিট ইজ বাই অ্যাসেট তাহলে ফিক্সড ডিপোজিট অ্যাট 6% দুই জায়গাতে বসাবো একটা দেখো ফিক্সড ডিপোজিট অ্যাট দ্য রেট আমাদের 6% পার অ্যানাম আছে তো সেটা হচ্ছে আমাদের 3000 টাকা ওপেনিং ব্যালেন্স শিটেও বসালাম আবার এটাকেই আমরা কী করব ফিক্সড ডিপোজিট যেহেতু কোনো আমাদের
অ্যাডজাস্টমেন্ট নেই, সেই জন্য ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো বাইরের কলামে ক্লোজিং ব্যালেন্স শিটে অ্যাট দ্য রেট 6% পার অ্যানাম। ঠিক আছে, সারা বছরে বা বছরের শেষে গিয়েও আমরা 3000ই পাচ্ছি, ভালো কথা। সাথে সাথে কী আছে, তারপর আইটেম আছে মেম্বারশিপ সাবস্ক্রিপশন 4000 টাকা, ব্র্যাকেটে লেখা ইনক্লুডিং 600 টাকা ফর 2015, যখন অ্যাডজাস্টমেন্ট আসবে তখন ভাববো। আপাতত আগে লিখে রাখি বাই সাবস্ক্রিপশন বলে আমরা ইনকাম সাইডে। কত দেওয়া ছিল? 4000 টাকা ফার্স্ট কলমে। নেক্সট আইটেম কী আছে? এন্ট্রেন্স ফিস। এন্ট্রেন্স ফিস আর ডোনেশন দুটোই কিন্তু মনে করে দেখো আমাদের ক্যাপিটালাইজ হয়নি, তার মানে পুরো ফিগারটাই আমাদের এখানে চলে আসবে। তাহলে বাই এন্ট্রেন্স ফিস কত দেওয়া ছিল? 275 বাইরের কলমে। আর বাই ডোনেশন, ডোনেশন দেওয়া ছিল 501 টাকা, হয়ে গেল। নেক্সট আইটেম আছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 90 টাকা। তাহলে এখান দিয়ে লেখো বাই ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। দেখো বছরের শুরুতে কত দেওয়া আছে আমাদের? 90 টাকা। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের এখানে 3000 টাকা পার অ্যানাম 6% আমরা ফিক্সড ডিপোজিট বছরের শেষে পাওয়ার কথা, তাই তো? তো সেই হিসাবে যদি দেখি 3000 টাকার 6% 180 টাকা হচ্ছে, সেই 180 টাকা আমার বছরের শেষে পাওয়ার কথা। ঠিক আছে, 90 বছরের শুরুতে পেয়ে গেছি, 180 দেখছি বছরের শেষে গিয়ে পাবো, তাহলে এখনও কত পাওয়া বাকি? 90 টাকা। তার মানে আউটস্ট্যান্ডিংকে অ্যাড করলে আমরা ভালো করে জানি ক্লোজিং আউটস্ট্যান্ডিং আমাদের অ্যাড হয়, সেই হিসেবে আমরা এটাকে ক্লোজিং আউটস্ট্যান্ডিং বলে লিখলাম। নেক্সট আইটেম কী বলছে? নেক্সট আইটেম বলছে হচ্ছে আমাদের টুর্নামেন্ট ফান্ড, ফান্ড আমরা লাইবিলিটি। তাহলে ক্লোজিং ব্যালেন্স শিটে বসে দাও টুর্নামেন্ট ফান্ড, টুর্নামেন্ট ফান্ড ফার্স্ট কলমে বসাবে। টুর্নামেন্ট ফান্ড দেওয়া ছিল 2000 টাকা। নেক্সট কী আছে? সেল অফ ক্রুকারি। দেখো 1/16 আমার বই আছে, 1/16 120 টাকার বুক ভ্যালু ছিল, মানে কেনা দাম ছিল 120 টাকা, যেটাকে বেচে দিয়েছে 200 টাকায়। তার মানে এটা আমরা বলতে পারি যে 120-এর জিনিস 200-তে বেচলে সেটা আমাদের প্রফিট হয়েছে, আর প্রফিট আমাদের এই সাইডে আসে। তাহলে এটাকে লিখে দাও প্রফিট বাই প্রফিট অন সেল অফ ক্রুকারি, CRO CKERY। 120-কে 200-তে বেচে দিয়েছে, তার মানে 80-র প্রফিট কামিয়েছে। নেক্সট আইটেম আমাদের শেষ, রিসিপ্ট সাইড। এবার করছে পেমেন্ট সাইড করব। পেমেন্ট সাইডে কী বলছে? বাই ক্রুকারি পারচেজড আছে 265 টাকা, ক্লোজিং ব্যালেন্স শিটে ক্রুকারি বলে বসিয়ে দাও CRO CKERY। ক্রুকারি আছে 265, বাইরের কলমে বসে গেল। নেক্সট আইটেম আছে মেনটেন্যান্স। মেনটেন্যান্স ইজ মাই এক্সপেন্স, মেনটেন্যান্স করলে এক্সপেন্স হয়, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, বাইরের কলমে চলে যাবে। মেনটেন্যান্স আছে 682। নেক্সট ম্যাচ এক্সপেন্স, দেখো আচ্ছা ফান্ড দেয়নি না, ঠিক আছে, ম্যাচ এক্সপেন্স কত? 1324, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই তাই বাইরের কলমে বসে গেল। নেক্সট আছে টু স্যালারি, অ্যাডজাস্টমেন্ট আছে সেজন্য ফার্স্ট কলমে। স্যালারি কত দেওয়া ছিল? 1100 টাকা ফার্স্ট কলমে। নেক্সট কনভেন্স আছে, অ্যাডজাস্টমেন্ট নেই বাইরে, এক লাইন ছেড়ে করবে অ্যাডজাস্টমেন্টের জন্য। তো কনভেন্স, কনভেন্স আছে 82 বাইরের কলমে। নেক্সট আপকিপ অফ লোন, তাহলে টু আপকিপ অফ লোন কত? 424। নেক্সট পোস্টেজ স্ট্যাম্প, তো এখানটা দিয়ে কিউআর করবো, আমার এখান দিয়ে পোস্টেজ স্ট্যাম্প আছে 105, তার মানে এটা ডিউরিং দ্য ইয়ার পারচেস করেছে, তাই তো? তার মানে আমাকে কী করতে হবে, এইভাবে লেখো টু পোস্টেজ কনজিউমড। ঠিক আছে, আমাদের সাধারণত এটা হচ্ছে পারচেস ডিউরিং দ্য ইয়ার দিয়ে দিয়েছে, আমরা নিশ্চয়ই এইটার ব্যাপারে অ্যাডজাস্টমেন্টে পেয়ে যাব। ওপেনিং স্টক কত দেওয়া ছিল, অ্যাড পারচেস এখন পেয়ে যাচ্ছি যেটা কত দেওয়া আছে 105,
लेस क्लोजिंग कर ले फाइनल फिगर पे जा क्लोजिंग स्टक फाइनल फिगर जेटा थाकबे सेटाके बसिए देव एखानटाते। पर आइटेम कि देवा आछे पार्चेस अफ क्रिकेट गुड्स से ही एक ही भावे आमादेर एटा एडजस्टमेंट देखे एसेछि ताहले टू क्रिकेट मेटेरियल बोले लेखो CRICKET क्रिकेट मेटेरियल से ही एक ही भावे आमादेर ओपेनिंग स्टक एडजस्टमेंटे पे जाब एड पार्चेस हमारा ड्यूरिंग द ईयर 972 पे गलम लेस क्लोजिंग हमें एडजस्टमेंटे पे जाब जो एडजस्टमेंटे जाब तक करो फाइनल फिगर बहरे बसिए देव। नेक्स्ट ईयर लेखा आज सान्ड्रे एक्सपेन्स को एडजस्टमेंट नहीं डायरेक्ट बहरे चले जाए टू सान्ड्रे एक्सपेन्स कत आशो टा बहरे कलम चले गल। नेक्स्ट आज इन्वेस्टमेंट हमें भलोक जी इन्वेस्टमेंट कर लेट है तेल इन्वेस्टमेंट बसिए दी क्लोजिंग बैलेंस शीटे इन्वेस्टमेंट 570 आ तो बसे देव इन्वेस्टमेंट कत आ 570। नेक्स्ट आइटेम देखो टूर्नामेंट एक्सपेंस हमारे एक फंड छिलो ओखान थेके लेस कर देव टूर्नामेंट एक्सपेंस टूर्नामेंट एक्सपेंस 1880 छिलो तो ये लेस कर ले बाहरे कत जाए देखा जा 2000 लेस 1880 बाहरे जाए 120। पर आइटेम कि आछे देखो क्लोजिंग कैश बैंक और FD देव आछे 3000 टाका तो क्लोजिंग बैलेंस शीटे हमें अलरेडी हे 3000 टाकार जा ओपेनिंगे जा छिलो क्लोजिंगे ताई रोए गेछे सेई जोन्नो चेन्ज होयनी ठीक आछे। तो आर क्लोजिंग बैलेंस शीटे कैश और बैंक बसानो बाकी आछे सेटा बसिए दी तो हच्छे आमादेर एखान दिए कैश इन हैंड कत देवा आछे कैश इन हैंड 220 टाका। नेक्स्ट आइटेम आछे कैश एट बैंक देवा आछे 2332 হয়ে গেছে পুরো আমাদের রিসিপ্ট পেমেন্ট সাজানো। এবার আসবে অ্যাডজাস্টমেন্টে। ফার্স্ট আইটেম কি আছে মান্থলি স্যালারি পেয়েবল ফ্রম জানুয়ারি ইজ 100 rupees তাহলে আউটস্ট্যান্ডিং তাহলে অ্যাড ক্লোজিং আউটস্ট্যান্ডিং বলে লিখব আমরা ভালো করে জানি প্লাস সাইন হলে সেটা ক্লোজিংকে বোঝানো হয় তাহলে 1200 হয়ে গেছে। পরের আইটেম কি আছে আচ্ছা সাথে সাথে কিন্তু ডবল এন্ট্রি করে দেওয়াটা বেটার বাট একবার লাস্টে করলেও অসুবিধা নেই লাস্টে করব। দ্য ভ্যালু অফ আপ আনইউজড পোস্টেজ স্ট্যাম্প 31 December 2015 আছে 75 আর 31 December 2016 আছে 90 টাকা তাহলে ওপেনিং আর ক্লোজিং ফিগার পেয়ে গেলাম। তো ওপেনিং ফিগার 75 ক্লোজিং ফিগার 90 ব্র্যাকেটে তাহলে অ্যাডলেস করে দেখা যাক কত আসছে 75 + 105 - 90 আসছে তো 90 বাইরে বসে যাবে। नेक्स्ट आइटेम एडजस्टमेंट स्टॉक ऑफ क्रिकेट इक्विपमेंट 31 December 2015 321 टाका और 31 December 2016 280 टाका तो ओपेनिंग और क्लोजिंग फिगर पे गे 321 ओपेनिंग फिगर क्लोजिंग फिगर आज 280 टाका 280 तेल लेस कर देखा जा 321 + 972 - 280 कर ले 1013 पे जा बहरे बसे 1013। नेक्स्ट आइटेम कि बोलछे एरियर अफ मेम्बरशिप सबसक्रिप्शन 31 December 2015 600 टाका ताले एटा होच्छे आमादेर कि ओपेनिंग आउटस्टैंडिंग ताले एखान दिए आमादेर लेस आउटस्टैंडिंग सबसक्रिप्शन सबसक्रिप्शन रिसिव्ड इन 2015 कत 600 टाका আর সাথে সাথে কি বলে দিয়েছে ক্লোজিং আউটস্ট্যান্ডিং ও দেওয়া আছে তাহলে অ্যাড আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন রিসিভড ইন 2016 800 টাকা তাহলে অ্যাডলেস করলে দেখা যাক কত হচ্ছে 4000 + 600 অ্যাড 800 4200 টাকা বাইরের কলমে চলে যাবে।
নেক্সট আইটেম কি বলছে, ডোনেশন অ্যান্ড এন্ট্রেন্স ফিস আর টু বি ক্যাপিটালাইজড। তো আগে অলরেডি পড়েই ফেলেছি এটার, এটা এক এক করে এবার এন্ট্রি করা যাক। ক্লোজিং আইটেম ক্লোজিং ব্যালেন্স শিটে, ওপেনিং আইটেম ওপেনিং ব্যালেন্স শিটে বসিয়ে দেবো। তো স্যালারি আউটস্ট্যান্ডিং ছিল ক্লোজিং, তো ক্লোজিং ব্যালেন্স শিটে বসিয়ে দিলাম। নেক্সট কী আছে, পোস্টেজ কনজিউম ক্লোজিং, তো আনইউজড পোস্টেজ বলে 90 টাকা বসিয়ে দিলাম। দেন ক্রিকেট ম্যাচের একটা আমাদের ছিল, ক্রিকেট ম্যাচের ক্লোজিং স্টক 280 টাকার, যেটাকে আমি স্টক অফ ক্রিকেট ম্যাটেরিয়াল বলে বসিয়ে দিয়েছি। এইবারে হচ্ছে আমাদের কী ছিল, হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 60 টাকা, আর হচ্ছে 800 টাকা 860 বসিয়ে দিলাম। কী করে 60 টাকা আসছে বোঝা গেছে, আরেকবার বলে দিই তাও, আমাদের 31/3/2015 আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ছিল কত আমাদের অ্যাডজাস্টমেন্টে, 660 টাকা, তাই তো? যার মধ্যে 600 টাকা কিন্তু আমাদের ডিউরিং দ্য ইয়ার 2015-16 রিসিভ হয়ে গেছে, বাদ বাকি যে 60 টাকা আছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ারের ব্যালেন্স শিটে বসে গেল, ঠিক আছে? তো আরেকটা ছিল 800 টাকা, এটাও আমাদের আউটস্ট্যান্ডিং ক্লোজিং আউটস্ট্যান্ডিং, সেটা হচ্ছে আমাদের বসে গেল 800 টাকা, ঠিক আছে? পরের আইটেম আমাদের আউটস্ট্যান্ডিং একটা ইন্টারেস্ট ছিল ক্লোজিং আউটস্ট্যান্ডিং 90 টাকা, যেটাকে বসিয়ে দিলাম। ক্লোজিং শেষ, এবার ওপেনিংয়ে আসবো। ওপেনিং চেক করে দেখা যাচ্ছে এখানটাতে একটা ওপেনিং স্টক ছিল পোস্টেজের কনজিউম, তার মানে এই যে আনইউজড পোস্টেজ 75 টাকা। দেন ক্রিকেট ম্যাচের একটা 321 ওপেনিং ছিল, 321 একটা স্টক অফ ক্রিকেট ম্যাচ বসিয়ে দিলাম। দেন এই সাইড দিয়ে আর কিছু নেই, তো আমাদের বাদ বাকি সব আইটেমই হয়ে গেছে। একটাই আইটেম বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের ক্রুকারি। ক্রুকারির ওখানে দেখবে 120 কিন্তু আমাদের বুক ভ্যালু ছিল, মানে কিন্তু এইটাই কিন্তু আমাদের ওপেনিং ভ্যালুটা, সেই জন্য এটা আমরা ওপেনিং ব্যালেন্স শিটে বসিয়ে দিলাম। তো আমাদের সব কয়টা আইটেমই হয়ে গেছে, এই সব কয়টা আইটেমকে অ্যাড করলে দেখবে 7-6 পাবে। এইটাকে এই পারে নিয়ে আসলে ক্যাপিটাল ফান্ড আমাদের 7-6 এসে যাচ্ছে। তাহলে এই ক্যাপিটাল ফান্ডটাকেই তোমরা ক্লোজিং ব্যালেন্স শিটে ক্যাপিটাল ফান্ড বলে বসিয়ে দেবে। ক্যাপিটাল ফান্ড কত, এটা হচ্ছে আমার 1415 আন্ডারে, তো এটা হচ্ছে আমাদের 7-6 হয়ে গেল। কী করবে এবার, হচ্ছে আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টকে ক্লোজ করবে। এই সমস্ত সব কয়টা আইটেমকে অ্যাড করবে, দেখবে পেয়ে যাবে তোমরা 5236। এইটাকে এই পারে নিয়ে আসবে 5236, উপরের এই কয়টা আইটেমকে 5236 দিয়ে যদি মাইনাস করো তাহলে আমাদের সারপ্লাস অ্যান্সার বেরিয়ে যাবে। এই সারপ্লাসটাকেই তোমরা ক্যাপিটালের সাথে অ্যাড করে দেবে, তাহলে ফিগার পেয়ে যাবে ক্লোজিং ক্যাপিটাল ফান্ড 7487। দেন এই সাইডকে অ্যাড করবে 7707 চলে আসবে, এই সাইডকে অ্যাড করবে 7707 চলে আসবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 60 নম্বর সাবটা এনপিও চ্যাপ্টার থেকে।